Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আর একটু হলে উৎসব ধরা পড়ে যেত। ঠিক সময় সরে গেছে। আপনার স্পর্ধা তো কম নয়, বাড়ির বাইরে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি বাড়ি থেকে। কি অসভ্যতা! হ্যাঁ, একটা গৃহস্থ বাড়িতে আপনি এভাবে ঢুকে পড়ছেন? ঢুকে আমি পড়িনি, আমার সহকর্মী অনন্ত আমাকে বলেছে এই বাড়িতে কেউ পাঁচিল টপকে ঢুকেছে। আমি জানি উৎসব মুখার্জি ঢুকেছে। আপনি বাড়ির ভেতরে যেতে পারেন না, আপনি যাবেন না বাড়ির ভেতর। আমি যাব। এই মিস্টার, একদম বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি এখনো আপনি দেখেননি, হাত ছাড়ুন। স্পর্ধা, মা মা আপনি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করুন, ওকে হাতে চুড়ি পরে বসে আছে নাকি, যে কেউ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার জামাইকে। মামি চুপ চুপ বেতো, আমার জামাই আমার জামাই করো না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? জামাই জামাই করছো কেন? কাকে ফোন করছো? হ্যালো মম, জানো এই বাড়িতে না চুরি? তোর বাড়িতে কি হয়েছে এখন আমার সেটা জানার দরকার নেই। এই বাড়িতে উৎসব এসেছিল। কি? হ্যাঁ, চোরের মতন তারা খেয়ে। কার সাথে কথা বলছেন? আমার মেয়ের সাথে। কি খবর দিচ্ছিলেন? আপনার জামাই এসেছে? চুপ করুন। হ্যালো জ্যাস। কি? জগদ্ধাত্রী সান্যালের বাড়িতে উৎসব এসেছিল। হোয়াট? হ্যাঁ, সে পালিয়েছে। তুমি নিজে দেখেছো নন্দিতা? দেখিনি, কিন্তু 100% সত্যি ওটা উৎসবই ছিল। উৎসব মুখার্জি এই বাড়িতে এসেছিল। ইউ হ্যাভ টু সলভ দ্য কেস ইমিডিয়েটলি, আদারওয়াইজ তোমাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হবে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।